আজকে যেমন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে ডেকেছে, আরও ডেকেছে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির মাধ্যমকেও ডেকেছিল। আমরা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আসছি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা আসছি। সবাই আমরা এসছি এখানে। তো আজকের এডিএম সাহেব যেটা আমাদের কাছে বললেন, ওনাদের যে আমাদের উপর যে দায়িত্বটা দিলেন যে 28 টাকার মধ্যে আলু বেচতে হবে, আমরা 28 টাকার মধ্যে আলু বেচার জন্য রাজি আছি। কিন্তু অন্যায়ভাবে যে আমাদের এই রাস্তার মধ্যে গাড়ি লরি ভর্তি আলুগুলোকে যে আটকে রেখে যে হেনস্থা করা হচ্ছে, জবরদস্তি সরকারি অন্যায়ভাবে যে আমাদের আলুগুলোকে নষ্ট করা হচ্ছে, জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, তার জন্য আমরা আমাদের ভারতীয় নাগরিক হিসাবে আমাদের অধিকারটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নেওয়ার জন্য আমরা কালকে, যদি আমরা এখন যে দেখি যে আমাদের গাড়িগুলো ছাড়ছে না এবং যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমরা কালকে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে বাধ্য হব। তো সরকারের থেকে বলা হচ্ছে যে 28 টাকা কেজি আলু বিক্রি করার জন্য, হ্যাঁ আমরা রাজি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুস্থ জীবনযাপন এবং আমাদের সঠিক মূল্যায়ন। আমরা ব্যবসা করে খাই, আমাদের ব্যবসায়ী সম্পদ হচ্ছে আলু, কৃষকের উৎপাদিত সম্পদ, বছরে একবার বেচাকেনা হয়। এই আলুর উপরে নির্ভর করে আমাদের উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি দাঁড়াইছে। এইটাকে খামখেয়ালিপনা করে সরকারি তরফ থেকে অন্যায়ভাবে কোনো ন্যায্য প্রতিবাদ কোনো হচ্ছেই না, অথচ আমাদের আলু আটকে রাখছে, তার সদুত্তর দিতে পারছে না যে কেন গাড়িগুলো আটকে রাখছে, তার কোনো উপযুক্ত সদুত্তর কিন্তু আমাদের প্রশাসনিক তরফ থেকে দিতে পারছে না। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা কিন্তু আঘাতপ্রাপ্ত। আমরা এই জন্য আগামীকাল আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সমগ্র কৃষক এবং ব্যবসায়ীরা এবং আলুর সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি উত্তরবঙ্গে আমরা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে আমরা লড়ব। জেলায় কতগুলো জায়গায় এরকম করে আলু গাড়ি আটকে রাখা? আমি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির অ্যাডভাইজার হিসেবে আছি।